আসসালামু আলাইকুম ইউনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথমপত্রের চতুর্থদের লেকচার শ্রেণী আলোচনা করবো আজকের ল্যাকচারশ্রেণীতে আমাদের সূচিটা দেখি আলোচ্য বিষয়গুলো প্রথম আলোচ্য বিষয়টা হচ্ছে সামাজিক দল বা গোষ্ঠী অর্থাৎ সমাজের যে দল বা গোষ্ঠীগুলো রয়েছে এই সম্পর্কে আমরা জানবো এবং সমাজের সংঘ বা সম্প্রদায় সম্পর্কে আমরা জানব এরপর প্রতিষ্ঠান এবং তার শ্রেণী বিভাগ বা একটা সমাজে কোন কোন ধরনের প্রতিষ্ঠান থাকতে পারে বা আছে এবং ওই প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগটা জানবো এবং প্রথা জানবো লোকাছারা এবং লোকরীতি সম্পর্কে এর এরপর সামাজিক গতিশীলতা এবং শ্রেণী বিভাগ সামাজিকের যে গতিশীলতা রয়েছে এটা সম্পর্কে জানবো এবং ওই যে সামাজিক গতিশীলতা শ্রেণী বিভাগ রয়েছে বিভিন্নভাবে যে সমাজের গতিশীলতা তাকে এই জিনিসটা সম্পর্কে জানবো বিষয়টা সম্পর্কে সামাজিক নিয়ন্ত্রণে বা সম্পর্কে আমরা আজকে স্লাইডে জানতে পারবো আজকের প্রথম স্লাইডে দেখি আমরা সামাজিক দল বা গোষ্ঠী অর্থাৎ সুশাল গ্রুপ সম্পর্কে জানতে চাচ্ছি এখানে বলা হচ্ছে সমাজবিজ্ঞানের অন্যতম মৌলিক প্রত্যয় হল দল তার মানে হচ্ছে আমরা পেলাম যে গোষ্ঠীবাদল জিনিসটা কি জিনিসটা হচ্ছে সমাজবিজ্ঞানের অন্যতম মৌলিক প্রত্যয় হয়তো বা গোষ্ঠী বা দল এবং নিচে এসে বলা হচ্ছে ম্যাকাবার এবং পেজ দুজন হচ্ছে সমাজবিজ্ঞানী তারা দিতে গিয়ে বলছে যে গোষ্ঠী বলতে আমরা বুঝি এটি মানুষের সমষ্টি যাদের পরস্পরের মধ্যে একটি সামাজিক সম্পর্ক কী রয়েছে বিদ্যমান রয়েছে অর্থাৎ সমাজবিজ্ঞানী পেজ এবং ম্যাকা এবার বলতে চাচ্ছে যে সঙ্গ বলতে আমরা বুঝি যে অনেকগুলো মানুষের সমষ্টি যাদের মধ্যে কি থাকবে একটি সম্পর্ক থাকবে পরস্পরের পরস্পরের মধ্যে একটা সম্পর্কে তারা আবদ্ধ থাকবে এটা হচ্ছে কোন ধরনের দল বা গোষ্ঠীর সামাজিক দল বা গোষ্ঠী এরপর জিসবার্ট সে বলছে কি তার বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে তার নাম হচ্ছে কি ফান্ডামেন্টালস অফ সোশিওলজি কে লিখেছেন জিসবার্ট তার বিখ্যাত এই গ্রন্থে তিনি বলছেন যে সামাজিক গোষ্ঠী হল সেই ধরনের ব্যক্তি ব্যক্তির সমস্ত যারা স্বীকৃত একটি কাটামোর মধ্যে একে অপরের উপর ক্রিয়াশীল থাকে অর্থাৎ একটি সামাজিক গোষ্ঠীর মধ্যে কী থাকবে সামাজিক গোষ্ঠীর মধ্যে অনেকগুলো মানুষ থাকবে এবং তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া কার্যকলাপ থাকবে এটি কে বলেছেন জিসবার্ট তার কোন গ্রন্থে বলেছেন তার ফান্ডামেন্টালস অফ সোশিওলজি এরপর আসি নিবিজ্ঞানী রয়েছেন একজন নিবিজ্ঞানী রবার্ট কে মার্টন হ্যাঁ মার্টন তিনি বলছেন যে দল হচ্ছে কি এমন কিছু লোকের সমষ্টি একে অপরের সাথে স্বীকৃত নির্দিষ্ট দ্বারা প্রণালীতে রত হয় তার মানে হচ্ছে যে অনেকগুলো লোক থাকবে তাদের একটা সমষ্টি থাকবে অনেকগুলো লোক লোকের এই লোকের অপরের সাথে কী থাকবে একটা স্বীকৃত এবং নির্দিষ্ট প্রণালীতে তারা কী থাকবে মৃতস্ক্রিয়র ভাব থাকবে এটা কে বলেছেন বিজ্ঞানী বলেছেন এরপর আরেকজন বিজ্ঞানী সমাজবিজ্ঞানী স্মল তার জেনারেল সোশিওলজি তিনি এটা লিখেছেন এই গ্রন্থে তিনি বলেছেন যে গোষ্ঠী হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি দল যার মধ্যে বিদ্যমান রয়েছে এমন একটি সম্পর্ক যা দলের সদস্যদেরকে একই সূত্রে গ্রথিত করে তার মানে হচ্ছে যে এটি কে বলেছেন স্মল তার বিজ্ঞানী স্মল বলেছেন যে তার একটি গ্রন্থ আছে এই গ্রন্থের নাম হচ্ছে জেনারেল সোশিওলজি এখানে তিনি বলেছেন যে গোষ্ঠী হচ্ছে ক্ষুদ্র অথবা বৃহৎ এমন একটি কি মানুষের সমষ্টি একটি দল যাদের মধ্যে কি রয়েছে একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে একই সূত্রে কাতা এটা কে বলেছেন আবার বলছি কে বলেছেন স্মল বিজ্ঞানী জেনারেল সোসিওলজি গ্রন্থে তিনি কথাটি উল্লেখ গোষ্ঠী এবং দলের শ্রেণী গোষ্ঠী এবং দলের শ্রেণী বিভাগটা আমরা দেখি প্রথমত প্রথমত বলা হচ্ছে সমাজবিজ্ঞানী সামনার কি বলছে তার পলকুইস নাম গ্রন্থ রয়েছে এটা কার লেখা সামনারের লেখা এই গ্রন্থে তিনি মানব সমাজে গোষ্ঠীর দুটি শ্রেণী বিবাহ করেন কে সামনার বলেন যে দুটি শ্রেণীর রয়েছে প্রথম শ্রেণীর বিভাগ হচ্ছে অন্তর্গোষ্ঠী অন্তর্গোষ্ঠী ইংরেজিতে ইন্টারনাল গ্রুপ অর্থাৎ অন্তর্গোষ্ঠী হচ্ছে সেই গোষ্ঠী যাতে কোনো ব্যক্তির নিজ নিজ প্রত্যক্ষভাবে কী করবে সম্পর্কযুক্ত এই ধরনের গোষ্ঠীকে আবার আমাদের গোষ্ঠীও বলা হয়ে থাকে তার মানে হচ্ছে যে অন্তর্গোষ্ঠী বলতে নিজেদের ভিতরের গোষ্ঠী ভিতরের মানুষের সমষ্টি এটা হচ্ছে কোন ধরনের গোষ্ঠী ভিতরের গোষ্ঠী এবং বহির বলতে কি এক্সটার্নাল গ্রুপ বাইরের গোষ্ঠী যে গোষ্ঠীর সঙ্গে কোনো ব্যক্তি সম্পর্কযুক্ত হয় কোনো ব্যক্তির কি থাকবে না সম্পর্ক থাকবে না অথবা তারা সদস্য নয় ওই ব্যক্তির কাছে বহির গোষ্ঠী বলে বিবেচিত ওই গোষ্ঠীকে আমরা কী বলি গোষ্ঠী বলতে পারে কিন্তু যেটাকে কোন গোষ্ঠী ইন্টার্নাল গোষ্ঠী বলছি এটাকে আমরা কি বলছি আমাদের গোষ্ঠী বলছি আমাদের গোষ্ঠী কোনগুলা যেটা ইন্টার্নাল যেটা অন্তর্গোষ্ঠী কিন্তু বহির গোষ্ঠী আমাদের গোষ্ঠী নয় এটা হচ্ছে বাহ্যিক কিছু মানুষের সমষ্টির দল বা গোষ্ঠী এটা কার কথা এটা হচ্ছে সমাজবিজ্ঞানী সামনারের কথা দ্বিতীয়ত সমাজবিজ্ঞানী কুলি আরেকজন সমাজবিজ্ঞানী রয়েছেন কুলি তিনি তার একটা গ্রন্থ লিখেছিলেন তার সোশ্যাল অর্গানাইজেশন এই গ্রন্থে তিনি গোষ্ঠীকে আবার দুই ভাগের শ্রেণী বিভাগ করেছেন তিনি বলেছেন প্রাথমিক অথবা মুখোমুখি গোষ্ঠী প্রাইমারি অর প্রন্টাল গ্রুপ প্রাথমিক গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষভাবে নিবিড় সম্পর্কে সম্পর্কযুক্ত থাকবে প্রত্যক্ষভাবে থাকবে এটা বলছে এখানে সদস্যরা কি করবে মুখোমুখি অবস্থান করবে প্রাথমিক দলের মধ্যে আমরা ভাব বিদ্যমান থাকবে যেমন পরিবার পরিবারের সদস্যরা সবাই নিজেদের মধ্যে আমরা মনোভাব পোষণ করতে পারবো পোষণ করব তার মানে হচ্ছে যে সামনের এসে বলছে দুভাগে ভাগ করছে এটা একটি প্রাথমিক গোষ্ঠী প্রাথমিক গোষ্ঠী কারা যেমন আমাদের পরিবারের সদস্য যারা রয়েছে তাদের সাথে আমাদের একটা যে সম্পর্ক রয়েছে যেভাবে আমরা একটা তাদের সমষ্টিগত সম্পর্ক আমরা তৈরি করতে পারি এটা হচ্ছে কোন ধরনের প্রাথমিক দল গোষ্ঠী বা দল এরপর দ্বিতীয় নম্বর বলছে মাধ্যমিক গোষ্ঠী এটি কে বলেছেন যে সামনার সরি কুলি সমাজবিজ্ঞানে কুলি বলতে যাচ্ছে যে মাধ্যমিক গোষ্ঠী হচ্ছে গন্ডি বেশ সীমিত তাদের গণ্ডি থাকবে সীমিত তার হচ্ছে বাইরের একটা সীমানা থাকবে ওখানের মধ্যে কি তৈরি হবে মাধ্যমিক গোষ্ঠী বা দলটা তৈরি হবে এর সদস্যদের মধ্যে আন্তরিকতা ভূত বেশ প্রবল এবং অকৃত্রিম থাকবে মানে হচ্ছে কৃত্রিম থাকবে না অকৃত্রিম তাদের কী থাকবে আন্তরিকতাটা খুব ভালো থাকবে মাধ্যমিক গোষ্ঠীর ক্ষেত্রে তৃতীয়ত আরেকজন বিজ্ঞানী কি বলছে ম্যাক ডোনাল্ড বলছে গোষ্ঠীকে আবার দুভাগে ভাগ করেছেন প্রথম বলা হচ্ছে যে সময়োচিত গোষ্ঠী এবং উদ্দেশ্যমূলক গোষ্ঠী কোন ধরনের গোষ্ঠী বলছি সময়োচিত গোষ্ঠী এবং উদ্দেশ্যমূলক গোষ্ঠী এরপর আসে সঙ্গ সংঘ সম্পর্কে আমরা জানি সংঘর ইংরেজি শব্দ প্রতিশব্দ হচ্ছে অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন মিনিংটা কি আমরা জানি সমাজ জীবনে ব্যক্তির সাথে ব্যক্তির সামাজিক সম্পর্কে বিভিন্নভাবে প্রতিফলিত হয়ে থাকে ম্যাক এবং পেজ দুজন বিজ্ঞানী এর আগে বলেছিলাম সোসাইটি ইটস স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ গ্রন্থ একটি তারা দুজন মিলে লিখেছিলেন যেখানে কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে মুষ্টিমেয় লোক সমাজবদ্ধ হয় তখন তাকে সঙ্গ বলা হয় মুষ্টিমেয় মানে কি খুব কম সংখ্যক লোক অর্থাৎ অনেক অনেক বেশি থাকবে না নেমরিস সংখ্যক থাকবে না মাইনরিটি পার্সন থাকবে উদের মধ্যে একটা সঙ্গ তৈরি হবে এসোসিয়েট তারা একটা গঠন করতে পারবে এটা হচ্ছে এক ধরনের সঙ্গ এরপরে কি আরেকজন নিবিজ্ঞানী কি বলছে মরিস জিন্সবার্গ বলছে সোশিওলজি গ্রন্থ বলেন যে সংঘ বা বলতে বা সমিতি বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যারা এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য একতাবদ্ধতা হয়ে থাকে যেমন উদ্দেশ্য হাসিলের জন্য তারা কি করবে সংঘবদ্ধ হয়ে থাকবে যেমন কি বলছে ট্রেড ইউনিয়নের কথা বলছে রাজনৈতিক দলের কথা বলছে শিক্ষক সমিতির কথা বলছে যেমন দেখেন একটা রাজনৈতিক দল তারা কেন সংঘবদ্ধ হয়ে থাকে তারা কেন অ্যাসোসিয়েশনের মধ্যে থাকে তারা থাকে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য তারা লাভবান হয় এই এখান থেকে তারা পদপদ অবহলা হয় তারা বিভিন্ন ধরনের ফেসিলিটিস পায় এই বিষয়ের জন্য তারা কি থাকে এখানে এক একতাবদ্ধতা থাকে তার মানে হচ্ছে এই সংঘটা কোন ধরনের বলছে উদ্দেশ্য সাধনের জন্য একতাবদ্ধতা থাকে এটা কে বলছে মরিস জিন্স বা কোন ক্রমতে সোশিওলজি গ্রন্থে সম্প্রদায় জিনিসটা কি ইংরেজি প্রতিশব্দ সম্প্রদায় কমিউনিটি শব্দের বাংলার প্রতিশব্দ কি সম্প্রদায় একদল লোক যখন কতগুলো সাধারণ স্বার্থ অথবা অনুভূতি একই আচার ব্যবহার রীতিনীতিতে প্রণোদিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে তখনই সম্প্রদায় গঠিত হয়েছে হ্যাঁ তার মানে হচ্ছে কমিউনিটি জিনিসটা কি বলছে যে যখন কিছু লোক সাধারণ কিছু লোক কী করবে একই সূত্রে গাদবে তারা হচ্ছে একুশ উদ্দেশ্য জন্য তাদের পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে আচার আচরণ রীতিনীতি সব কিছু একতাবদ্ধ থেকে হয়ে মিলেমিশে সুখ দুঃখ সব কিছুর মধ্যে একটা আলটিমেটম থাকবে না তাদের মধ্যে একটা কী থাকবে লিমিটেশন ছাড়া একটা আন্তরিকতা তৈরি হবে এটাকে আমরা কি বলবো সম্প্রদায় বলবো অর্থাৎ স্বাচ্ছন্দ্যে ভালোভাবে জীবনযাপন তারা করবে এটা হচ্ছে কোন ধরনের সম্প্রদায় এরপর বলা হচ্ছে ম্যাকাইবার এবং পেচ দুজন বলছে যে যখন কোনো ছোটো 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 বড়ো গোষ্ঠীভুক্ত সদস্যরা এমনভাবে বসবাস করে যে তারা কোনো বিশেষ স্বার্থে অংশগ্রহণ না করে এক সাধারণ জীবনের মৌলিক প্রয়োজনে অংশগ্রহণ করে তখন সেই গোষ্ঠীকে আমরা সম্প্রদায় বলি তার মানে সম্প্রদায়ের অনেক বেশি চাহিদা নেয় অনেক বেশি উদ্দেশ্য হাসিলের জন্য তারা বসবাস করে না তারা একে অপরের সাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করার কারণ হচ্ছে তারা সংজ্ঞাগরিষ্ঠ থাকবে অনেক বেশি থাকবে বিষয়টা এমন না একটা সম্প্রদায় থাকবে তাদের মধ্যে একটা কি থাকবে বিশালতা থাকবে না একটা সাধারণ সুখের জীবনযাপনের একটা উদ্দেশ্য থাকবে মিলেমিশে থাকার একটা প্রণোদিত প্রবণতা থাকবে এটা হচ্ছে সম্প্রদায়টা বলেছেন দুজন বিজ্ঞানী পেচ এবং আরেকজন দার্শনিক আছে এরিস্টটল আমরা এরিস্টল সম্পর্কে অনেক বেশি শুনেছি এবং জানি সম্প্রদায় এই সঙ্গে তিনি বলছেন সমাজে স্বাভাবিকভাবে সম্প্রদায় গড়ে উঠে স্বাভাবিকভাবে একটা সমাজে কি গড়ে উঠবে সম্প্রদায় একদম স্বাভাবিকভাবে গড়ে উঠবে যেমন আমাদের সমাজে অনেক ধরনের সম্প্রদায়ের মানুষ বসবাস করে তার মানে হচ্ছে একটা সমাজে সম্প্রদায়ের মানুষ কি থাকবেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এরপর কিংসলা ডেভিস বলেন যে আরেকজন বিজ্ঞানী সম্প্রদায় হলে একটি নির্দিষ্ট স্থানের জনসমষ্টি যারা সকলের একই সমাজ রীতিনীতিতে আবদ্ধ তার হচ্ছে একটি একটি নির্দিষ্ট স্থানের জনসমষ্টির কী জনসমষ্টি কী বলি আমরা সম্প্রদায় বলি মনে করেন যে দুটি সমাজের দুটি সমাজের মানুষ কখনো এক হইতে পারবে না একসাথে বসবাস করতে পারবে না তার মানে তারা কি সম্প্রদায় হবে না সম্প্রদায় হইতে হলে একটা নির্দিষ্ট জায়গার মানুষের সমষ্টি হইতে হবে এটা হচ্ছে সম্প্রদায় এবং এটি তিনি বলেছেন তারা কি করবে একই সামাজিক রীতিনীতি মেনে চলবে একই সামাজিক রীতিনীতি মেনে তারা কি জীবন পরিচালনা করবে এটা হচ্ছে কি সম্প্রদায়টা বলেছেন কিংসলে ডেভিস ম্যাকাইবার আবার বলছে যে সম্প্রদায়ের বৈশিষ্ট্য দুটি। কি বলছে সম্প্রদায়ের কটি বৈশিষ্ট্য ম্যাকাইবার বলছে দুইটি একটা হচ্ছে অরুল আর একটা হচ্ছে সম্প্রদায়গত মানসিকতা কি বলেছে অরুল অঞ্চল এরিয়া অথবা সম্প্রদায়গত মানসিকতা কমিউনিটি সেন্টিমেন্ট হ্যাঁ অঞ্চল জিনিসটা একটি দেখি যে কোনো সম্প্রদায় একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাস করবে এর আগে আমরা দেখেছি এরপর বলা হচ্ছে একই অঞ্চলে বসবাসকারী সম্প্রদায়ের লোক একটি নিবিড় বন্ধনে বাঁধা থাকবে তার মানে হচ্ছে আমি বলেছি যে তারা একই সামাজিক রীতিনীতি মেনে চলবে তাদের মধ্যে একটা আন্তরিকতা সম্পর্ক তৈরি হবে তারা সাধারণ জীবনযাপনের জন্য সুখে শান্তিতে বসবাস করার জন্য কী করবে সংঘবদ্ধ থাকবে এইগুলো হচ্ছে সম্প্রদায় তাদের কী থাকবে একটি নির্দিষ্ট অঞ্চল থাকতে হবে এটা এর আগেই পড়েছে এবং বৈশিষ্ট্যের মধ্যে এটা কী আসছে মেকাবে নিয়ে আসছে এরপর আবার বলা হচ্ছে সম্প্রদায়গত মানসিকতায় জিনিসটা এটা হচ্ছে একই সম্প্রদায়ের অধীনে বিভিন্ন ব্যক্তি পারস্পরিক সম্পর্ক প্রসঙ্গ অধিক সচেতন থাকবে তারা একই সম্প্রদায়ের থাকার কারণে অধীন কি করবে বিভিন্ন ধরনের কি অধীন কি থাকবে ব্যক্তি পারস্পরিক সম্পর্ক গড়ে তুলবে সচেতনতার সাথে কি সম্পর্ক গড়ে তুলবে একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এরপর বলা হচ্ছে সংঘ ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এই যে সংঘ এবং সম্প্রদায় যে আমরা পড়লাম এদের মধ্যে একটা কী রয়েছে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং ধারণা রয়েছে এই সম্পর্কটা আমরা দেখি প্রথম বলা হচ্ছে সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক মনোভাব প্রয়োজন সম্প্রদায় আমরা এরাই বলছি সম্প্রদায় কী সাম্প্রতিক মনো সাম্প্রদায়িক কী মনোভাব প্রয়োজন রয়েছে যেমন সাম্প্রদায়িক মনোভাব কেন প্রয়োজনীয় রয়েছে মনে করেন যে একটা সমাজের কিছু একটা নির্দিষ্ট এলাকার লোক বসবাস করছে আমরা এটা কী বলছি সমষ্টি তাদের সমষ্টি কি সম্প্রদায় এই সম্প্রদায়ের মধ্যে আমরা কী বলছি তাদের মধ্যে সাধারণ জীবনযাপন সুখ শান্তিতে করার যে প্রবণতা সেটা থাকতে হবে তো তারা যদি ভালোভাবে জীবনযাপন করতে হয় তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক মনোভাব প্রয়োজন হবে না সাম্প্রদায়িক মনোভাব যদি প্রয়োজন কি না হলে গড়ে না উঠলে মনের মধ্যে সাম্প্রদায়িক ভাবটা যদি না আসে তাহলে এক অপরের সাথে সুন্দরভাবে মিলেমিশে সুখ শান্তিতে বসবাস করার কোনো ধরনের চান্সই নেই এই জন্য বলা হচ্ছে কি আমাদের সবচেয়ে কী প্রয়োজন সম্প্রদায় সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক মনোভাব প্রয়োজন হবে কিন্তু সঙ্গের জন্য সাম্প্রদায়িক মনোভাবের কিনে প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই সঙ্গ মানে আমরা কি বলছি সঙ্গ মানে আমরা বলছি যে সাম্প্রদায়িক একটু মানে সাম্প্রদায়িকের কাছাকাছি একটু টাপ মনে করেন যে এটা মাইনোরিটি পার্সেন্ট থাকবে এটা হচ্ছে মুসলিম পার্সেন থাকবে এখানে কি থাকবে মানে সাম্প্রদায়িকতা রক্ষা করতে হবে না এরপর আসি সাম্প্রদায়িক একটি স্থায়ী সংগঠন যেমন সম্প্রদায় সম্প্রদায় একটি স্থায়ী সংগঠন কেন স্থায়ী সংগঠন মনে করেন যে একটা সংঘ যেমন অ্যাসোসিয়েশন একটা মনে করেন যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা একটা মনে করেন যে কে নিয়ে একটা কি করলাম ফোরাম করলাম অ্যাসোসিয়েশন গঠন করলাম এটা তিন বছর পাঁচ বছর দশ বছর পরে ভেঙে যাওয়ার কি হয়েছে একটা সম্ভাবনা রয়েছে কিরতির সম্ভাবনা রয়েছে কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে এটা দেখেন একটা নির্দিষ্ট এলাকার মানুষের কথা বলছে নির্দিষ্ট এলাকার মানুষের কি সমষ্টি এটা বাঙার কোনো চান্স নাই এটা যোজন যোজন ধরে কি চলে আসছে এখনো সামনে চলতে থাকবে এটার কোনো কি নাই ভেঙে যাওয়ার চান্স নাই এটা স্থায়িত্ব আছে কিন্তু সঙ্গে কোনো কি নাই স্থায়িত্ব নেই তাহলে আমরা তিন নাম্বারে দেখতে পাচ্ছি সম্প্রদায়ের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লক্ষ্য হতে হবে এবং সঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার লোক হতে হবে না যেমন সঙ্গটা কি বলেছি সংঘটা বলেছি যেটা কোনো ধরনের স্থায়িত্ব নয় কিনে সঙ্গের ক্ষেত্রে স্থায়িত্ব নয় কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে কে স্থায়িত্ব আছে কোনো একটা নির্দিষ্ট এলাকার মানুষকে মানুষের সমষ্টি বহু লোকের সমষ্টি হচ্ছে কি সম্প্রদায় কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের সমষ্টি সংঘ ঠিক আছে কিন্তু এটা ভিন্ন ভিন্ন এলাকার মানুষের কে হইতে পারে মানুষ সমস্ত হইতে পারে এই জন্য এটার কোনো কিনে স্থায়িত্ব নেই এবং এটার জন্য কোনো কিসের প্রয়োজন নাই নির্দিষ্ট লোক এলাকার মানুষের প্রয়োজন নাই এরপরে দেখতে পাচ্ছি সম্প্রদায়ের উদ্দেশ্য সহজে অনুমিয়া সম্প্রদায়ের যেগুলো উদ্দেশ্য রয়েছে যে বিভিন্ন ধরনের উদ্দেশ্য তাদের একসাথে মিলেমিশে করা বসবাস করার উদ্দেশ্য নিজের মধ্যে একটা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করার বৈশিষ্ট্য এই যে কার্যাবলীগুলো এগুলো আমরা সহজে কি করতে পারি অনুমান করতে পারি এবং সঙ্গের উদ্দেশ্য সহজে অনুমান করা যায় না মনে করেন যে একটা অ্যাসোসিয়েশন করলো মনে হয় একটা চট্টগ্রাম ফোরাম চট্টগ্রাম একটা অ্যাসোসিয়েশন করলো চট্টগ্রামের স্টুডেন্টকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে নিয়ে সেখানে দেখলাম যে তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য বিভিন্ন ধরনের থাকতে পারে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের স্টুডেন্টের কাছে বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা করতে পারে বা চিন্তা করতে পারে এটা আমাদের কিনা অনুমানের বাইরে থাকতে পারে তার মানে বলা হচ্ছে এটা অনুমান করা কি নয় সহজ নয় এরপর দেখতে পাচ্ছি সম্প্রদায় কোনো সংগঠনের অধীন নয় এই যে সম্প্রদায় রয়েছে এই সম্প্রদায় কিন্তু কোনো সংগঠনের কিনা অধীন নেই এটা হচ্ছে স্বাধীন এটা হচ্ছে নিজেদের মতো করে কি নিজের নিজেদেরকে কী করবে পরিচালনা করবে কিন্তু সম্প্রদায়ের অধীনস্থ একটি সংগঠন হল সংঘ এই যেই সংঘ সংঘটি হবে এসোসিয়েশনগুলো হবে এগুলো কার অধীনে থাকবে সম্প্রদায়ের অধীনে থাকবে সম্প্রদায় থাকলে বিদায় কী থাকতে পারবে সংঘ থাকতে পারবে কিন্তু সম্প্রদায় না হলে কখনো কী ঘটবে না সংঘ ঘটবে না এই জন্য বলা হচ্ছে সম্প্রদায়ের অধীনস্থ একটি সংগঠন কি সংঘ একজন ব্যক্তি একাধিক সম্প্রদায়ের সদস্য হতে পারে না কিন্তু একজন ব্যক্তি একাধিক সঙ্গে সদস্য হতে পারে যেমন মনে করেন যে একটি সমাজে একটি সম্প্রদায়ের মানুষ ওই একটি সম্প্রদায়ের কি হইতে পারবে সদস্য হতে পারবে কিন্তু যদি একটি স্টুডেন্ট কি হইতে পারবে একটা স্টুডেন্ট যদি কি হয় মনে কর লালমনিরহাটের কি স্টুডেন্ট কোথায় পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফোরামে কি যুক্ত হতে পারবে অন্যদের লালমনিরহাটের অ্যাসোসিয়েশনে যুক্ত হতে পারবে তাদের বিভাগের অ্যাসোসিয়েশনে যুক্ত হতে পারবে জেলা বা উপজেলার অ্যাসোসিয়েশনে যুক্ত হতে পারবে তার মানে হচ্ছে যে যারা সঙ্ঘ সংঘ যারা করে সংঘের অনেকগুলো সঙ্গে কি হইতে পারবে একজন মানুষ সদস্য হইতে পারবে কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে মাত্র একটা কি সম্প্রদায়ের কি হইতে পারবে সদস্য হইতে পারবে এটা এখানে বলা হচ্ছে এরপর বলা হচ্ছে সম্প্রদায়ের মধ্যে সদস্যরা তাদের উদ্দেশ্য পূরণ করতে পারে কিন্তু সঙ্গের মধ্যে সমস্ত উদ্দেশ্য পূরণ হয় দেখেন একই সম্প্রদায় রয়েছে সদস্য তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে যে কোনো এক এক ধরনের উদ্দেশ্য পূরণ করতে পারবে কিন্তু সঙ্গের সমস্ত উদ্দেশ্য পূরণ হয় সংঘের মধ্যে বিভিন্ন ধরনের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো পূরণ করা যায় কিন্তু সম্প্রদায়ের মধ্যে স্পেসিফিক উদ্দেশ্যটা কী করতে পারে পূরণ করতে পারবে এরপর বলা হচ্ছে সমাজ এবং সম্প্রদায় এর আমরা সম্প্রদায় জেনেছি এবং সমাজটা জানবো এবং সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে যেইগুলো সম্পর্ক পারস্পরিক সম্পর্ক রয়েছে এটা জানবো মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কি গড়ে ওঠে সমাজ গড়ে ওঠে তাই সমাজ বলতে আমরা কি বলতে পারি এমন একটি জনগোষ্ঠীকে বোঝাবে যেখানে মানুষ কি দলবদ্ধ বসবাস করবে অন্যদিকে সম্প্রদায় বলতে আমরা কাদেরকে বলছি যারা কোথায় বসবাস করার একটি নির্দিষ্ট এলাকায় এখানে বলা হচ্ছে নির্দিষ্টকে ভৌগোলিক এলাকায় বসবাস করবে তাদের জীবন মৌল এবং সাধারণ স্বার্থগুলি একই সাথে বুক করবে একই আচার আচরণ জীবন প্রণালী অভ্যস্ত হবে তাহলে দুই নম্বরে দেখতে পাচ্ছি একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে তাই সমাজের পরিধি ব্যাপক তার মানে হচ্ছে অনেকগুলো সমাজের সম্প্রদায় নিয়ে কি সব কী গঠিত হয় সমাজ গঠিত হয় অনেকগুলো সম্প্রদায় থাকবে ওই সম্প্রদায়ের সমষ্টি হচ্ছে কি সমাজ কিন্তু পকান্তর সম্প্রদায়ের পরিধি কিন্তু ছোট কার চেয়ে ছোটো কার চেয়ে ক্ষুদ্র সমাজের চেয়ে ক্ষুদ্র অর্থাৎ সম্প্রদায়ের সমাজের একটি অংশ তার মানে হচ্ছে যে সম্প্রদায় হচ্ছে সমাজের একটি ক্ষুদ্র অংশ এই সমাজ কীভাবে গঠিত হবে সম্প্রদায়ের দ্বারা গঠিত হয় কিন্তু একটি সম্প্রদায় কখনো সমাজ ছাড়াই কি হইতে পারবে না গঠিত হইতে পারবে না সমাজের বিভিন্ন ধর্মের লোক থাকতে পারে সমাজে কি থাকবে বিভিন্ন ধর্মের লোক থাকবে মনে করেন যে আমাদের একটি সমাজ আছে এই সমাজে কি আমরা শুধুমাত্র মুসলিমরা বসবাস করে হিন্দু বসবাস করে সনাতন ধর্মের বসবাস করে বৌদ্ধ ধর্মের বসবাস করে বিভিন্ন ধরনের ধর্মালম্বীরা কি করে ওখানে বসবাস করে একটি সময় যেমন কি মুসলিম হিন্দু খ্রিস্টান ইত্যাদি কি করে বসবাস করে পক্ষান্তরে সম্প্রদায় শুধু একটি জনগোষ্ঠী নির্দেশ করে মনে করেন সম্প্রদায় একটি জনগোষ্ঠী সম্প্রদায় বলতে কি মনে করেন আমরা মুসলিম সম্প্রদায় আমরা একটা আলাদা কি সমাজের মধ্যে আমাদের একটা সম্প্রদায় আছে আমরা আলাদাভাবে কি সম্প্রদায় করে বসবাস করে হিন্দু তারা আলাদা সম্প্রদায় বৌদ্ধ তারা আলাদা সম্প্রদায় খ্রিস্টান তারা কি থাকবে আলাদা সম্প্রদায় থাকবে তার মানে হচ্ছে কি থাকবে আলাদা আলাদা সংঘ সংঘবদ্ধভাবে সমাজ গড়ে উঠবে অন্যদিকে জীবনের মৌল ও মানুষের একাধিক উদ্দেশ্য জন্য সংঘবদ্ধভাবে সমাজ গড়ে উঠে অন্যদিকে জীবনের মৌল সাধারণ স্বার্থগুলোকে একই সাথে বুক করার জন্য সম্প্রদায় গড়ে উঠে অর্থাৎ মানুষের একাধিক যেগুলো কি রয়েছে উদ্দেশ্য রয়েছে এগুলা করার জন্য নিজে সাধন করার জন্য নিজে হাসিল করার জন্য সমাজ গড়ে উঠবে কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে কি একসাথে সাধন করার জন্য তাদের পারস্পরিকভাবে সম্পর্ক গড়ে তোলার পর সহযোগিতা মনে করেন তাদের মধ্যে একটা আন্তরিক ভাবাপন্ন তৈরি করার করার পরে তারা কি করবে এই জিনিসগুলো বুক করবে স্বার্থগুলো বুক করবে ভালো জিনিসগুলো তারা বুক করবে এই জন্য কি গড়ে ওঠে সম্প্রদায় গড়ে ওঠা অর্থাৎ সমাজ এবং সম্প্রদায় গড়ে ওঠার সিস্টেমটা একটু ডিফারেন্ট এবার বলা হচ্ছে সমাজে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই সমাজের কিনে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই সমাজ যে কোনো জায়গা থেকে গড়ে উঠতে পারবে কিন্তু সম্প্রদায়ের ক্ষেত্রে স্পেসিফিক জায়গা হয়তো নির্দিষ্ট একটা জায়গা থেকে গড়ে উঠতে হবে এটা হচ্ছে কথা এরপর বলা হচ্ছে সমাজের সদস্যদের ভিতরে সামাজিক মানসিকতা কাজ করে সমাজের যারা সদস্য রয়েছে তাদের মধ্যে সামাজিক মানসিকতা কাজ করবে কারণ তারা সমাজ নিয়ে কথা বলবে তারা সমাজের কাজ করবে এই জন্য কথা বলবে এই জন্য অন্যদিকে সম্প্রদায়ের সাথে সাধারণত মধ্যে কি কথা বললে সদার্থবোধ কাজ করবে তাদের নিজের জাতবুত কাজ করবে নিজের জাতার জন্য কাজ করবে বেশিরভাগ সময় এই জন্য বলে জাতবুত কাজ করবে সমাজ একটি বিমূর্ত প্রত্যয় কোন ধরনের পড়তে বলা হচ্ছে বিমূর্ত প্রত্যয় কিন্তু সম্প্রদায় একটি মূর্ত প্রত্যয় সম্প্রদায় কোন ধরনের পড়তে মূর্ত প্রত্যয় প্রতিষ্ঠানের ধারণা এবং বৈশিষ্ট্য এখন আমরা প্রতিষ্ঠানে আসলাম প্রতিষ্ঠান মানে কি ইনস্টিটিউশন ইংরেজির প্রতিশব্দ কোন ধরনের প্রতিষ্ঠান ইনস্টিটিউশন এ ধারণা অনুযায়ী যে কোনো সঙ্গই হলো কি প্রতিষ্ঠান যে কোনো ধরনের সঙ্গই হল প্রতিষ্ঠান আমরা এর আগে সঙ্গে ভরেছি বলা হচ্ছে পরিবার রাষ্ট্র এগুলো এক একটি প্রতিষ্ঠান যেমন আমার পরিবার আমার জন্য একটা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক না আনুষ্ঠানিক প্রতিষ্ঠান রাষ্ট্র একটা প্রতিষ্ঠান মনে করেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্কুল আমার ইউনিভার্সিটি আমার কলেজ এগুলো আমার এক একটা কি প্রতিষ্ঠান এগুলো হচ্ছে আনুষ্ঠানিক প্রতিষ্ঠান এরপরে একজন সমাজবিজ্ঞানী ছিল ফান্ডামেন্টালস অব সোসিওলজিতে বলছে যে তার একটা লিখিত গ্রন্থ প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত অর্থাৎ সমাজ তাকে কি করবে এমন একটা সমাজ যেটা কে গ্রহণ করবে প্রতিষ্ঠান সমাজ গ্রহণ করবে গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা একটা কি থাকবে স্থায়ী ব্যবস্থা থাকবে যা ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করবে তার মানে প্রতিষ্ঠান হলে এমন হইতে হবে সমাজ স্বীকৃত হইতে হবে এবং তাকে কারা নিয়ন্ত্রণ করবে সম্পর্ক ব্যক্তি এবং গোষ্ঠী সম্পর্ক নিয়ন্ত্রণ করবে জিজবার্ট আরও বলেন যে প্রতিষ্ঠানের এমন চাকা মানে হুইল ইংরেজিতে লিখে দিছে ওপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয় খার উপর ভিত্তি করে ছাকার উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয় এরপর বলা হচ্ছে জিজবার্টের সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা কি কি বলতে পারি কোন কোন জিনিসগুলো আমরা বলতে পারি যে যে বাট কী 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 বললো তার গ্রন্থে দুইটা কথা বললো দুইটা কথা থেকে আমরা কোন কোন টপিকগুলো তুলে আনতে পারি প্রথম কথা হচ্ছে প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠিত এবং প্রচলিত ব্যবস্থার নাম আবার বলছি প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠিত বিষয় তো এবং প্রচলিত ব্যবস্থার নাম হচ্ছে কি প্রতিষ্ঠান আবার বলছে বলা হচ্ছে প্রতিষ্ঠান ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করবে কী নিয়ন্ত্রণ করবে একটি প্রতিষ্ঠান ব্যক্তি বা গোষ্ঠীর সম্পর্ককে কী করবে নিয়ন্ত্রণ করবে প্রতিষ্ঠান নামক ছাকার উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয় একটা প্রতিষ্ঠান না থাকলে কখনো সমাজ পরিচালিত হইতে পারবে না যেমন যদি আমার পরিবার না থাকে যদি পরিবারই না থাকে পরিবার তো একটি প্রতিষ্ঠান পরিবার না থাকলে সমাজ গঠন হবে গঠন হবে না গঠন হবে হবে না একটা যদি কিনা না থাকে শিক্ষা প্রতিষ্ঠান না থাকে মানুষ কি ভালো কিছু ক্যাদার করতে পারবে সমাজের মিনিং বুঝবে তাই এই জন্য বলা হচ্ছে যে কী প্রতিষ্ঠান নাম গিয়ে ভিত্তি করে কী পরিচালিত হয় আমাদের সমাজটা পরিচালিত হয় মেকঅার্থ সোসাইটি নামক গ্রন্থে বলেন যে অনুষ্ঠান এবং প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক কার্যপ্রণালীর প্রতিষ্ঠিত প্রথা কী বলেছে প্রতিষ্ঠিত প্রথা এর আগে আমরা পড়েছি এগুলো হচ্ছে প্রতিষ্ঠিত প্রথা বা প্রক্রিয়াতমা নিয়মাবলী বলি তিনি আরও বলেন যে মানুষ যখন সংঘ গড়ে তোলে তখন তার পরিচালনার নিয়ম পদ্ধতি বা কার্যপ্রণালী সৃষ্টি করে মানুষ যখন কোনো ধরনের সংঘ অ্যাসোসিয়েশন অথবা সম্প্রদায় গড়ে তাদের একটি নির্দিষ্ট স্পেসিফিক কী থাকবে একটা নির্দিষ্ট প্রণালী থাকবে কার্যাবলী থাকবে তারা একটি নির্দিষ্ট নিয়ম অনুবর্তিত থাকবে যেমন আমাদের বাংলাদেশের কী আছে বাংলাদেশের সংবিধান আছে এই সংবিধানটা আমাদের কি আমাদের একটা রুলস আমরা এটি মেনটেন করে রাষ্ট্রে পরিচালনা করতে হয় এই জন্য বলা হচ্ছে একটা সংঘ একটা সমাজ একটা সম্প্রদায় ঘটলে কি কি হবে তাদের একটা কার্যপ্রণালী সৃষ্টি করবে অথবা কি সৃষ্টি করবে পদ্ধতি সৃষ্টি করবে প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কী যে আমরা প্রতিষ্ঠান বললাম এই প্রতিষ্ঠানগুলো কী কি বৈশিষ্ট্য থাকতে পারে প্রতিষ্ঠান হলো সমাজ অনুমোদিত কর্মপদ্ধতি যার মাধ্যমে মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য নানাবিধ কার্য সম্পাদন করে থাকে একজন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলে মনে করেন যে একজন মানুষের শিক্ষার প্রয়োজন একজন মানুষের আনুষ্ঠানিক বলেন আনুষ্ঠানিক বলেন আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেগুলো আমাদের বইয়ের শিক্ষা শিখবে এটা হচ্ছে আনুষ্ঠানিক এবং পরিবারের মধ্যে যে আনুষ্ঠানুষ্ঠানিক কি কার্যকলাপগুলো শিখবে কীভাবে আচার ব্যবহার করতে হবে কার সাথে কীরকম ব্যবহার করতে হবে মায়ের সাথে তাদের সম্পর্ক কেমন হবে বোনের সাথে কেমন হবে ইত্যাদি ইত্যাদি যে সম্পর্কগুলো শিখবে যেগুলো যেগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন যেগুলো আমাদের শিক্ষা লাগবে এই কার্যগুলো যে সম্পাদন করবে এটা কার কাজ প্রতিষ্ঠানের কাজ মূলত প্রতিষ্ঠান গঠন করা হয় সমাজস্থ ব্যক্তিবর্গের প্রাথমিক চাহিদা পূরণের উদ্দেশ্যে আচ্ছা যদি মানুষের সমাজের মানুষের ব্যক্তিদের হ্যাঁ যদি কিনা থাকে প্রয়োজন না থাকে তাদের চাহিদা না থাকে তাহলে কি সমাজ এগুলো করতো সমাজের কি তৈরি করতো এবং প্রতিষ্ঠানকে এগুলো কি পূরণ করতো কখনো করতো না মানুষের প্রাথমিক চাহিদা আছে বলেই পূরণের উদ্দেশ্যে কি গঠন করতে হয় প্রতিষ্ঠান গঠন করতে হয় প্রতিষ্ঠানগুলোর স্থায়িত্ব বেশি সামাজিক নিয়ন্ত্রণের তুলনায় সামাজিক নিয়ন্ত্রণের তুলনায় কী হবে প্রতিষ্ঠানের স্থায়িত্ব বেশি হবে মনে করেন যে আমার পরিবার একটা কি। প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে আমাকে ছেড়ে কখনো যাবে যাবে না স্কুল হুট করে প্রতিষ্ঠান হয় কি শেষ হয়ে যাবে যেমন গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট কলেজ পাবলিক ইউনিভার্সিটি এগুলোকে হুট হুট চলে যায় এগুলো একটা কেস স্থায়িত্ব আছে এরপর বলা হচ্ছে প্রতিষ্ঠান মানুষের বিভিন্ন প্রয়োজন পূরণে ধলগত কর্ম প্রতিষ্ঠিত রূপ ধলগত কর্মের বলছে ধলগত কর্মে প্রতিষ্ঠিত রূপ এই যে প্রতিষ্ঠান একজনকে করতে পারে ধলগতভাবে করবে এই কাজগুলো কীভাবে করবে সমষ্টিবদ্ধভাবে করবে এরপর বলা হচ্ছে প্রতিষ্ঠান সামাজিক লোকাচার এবং লোকরীতিকে সর্বাধিক গুরুত্ব আরোপ করবে যে লোকাচারগুলো রয়েছে লোকরীতি রয়েছে এগুলো কি করবে সর্বাধিক কি করবে গুরুত্ব আরোপ করবে প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ এই যে আমাদের প্রতিষ্ঠান পড়লাম প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ কোন কাব হইতে পারে ছয় বাবু হইতে পারে প্রথম সামাজিক গঠনমূলক প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান এবং মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠান বন্য অনুষ্ঠান প্রতিষ্ঠান আচ্ছা সামাজিক গঠনমূলক প্রতিষ্ঠান কি করবে সমাজ নিয়ে কথা বলবে সামাজিক প্রতিষ্ঠান সমাজের কার্যকলাপ কি করতে হবে কি করতে না হবে এই বিষয় নিয়ে কথা বলবে এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান কি করবে সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমাজের মানুষের চাহিদা সম্পর্কে আলোচনা করবে কোন বিষয়গুলো উৎপাদন করতে হবে কোন বিষয়গুলো উৎপাদন করতে হবে না কোন বিষয়গুলো কতটুকু উৎপাদন করতে হবে এবং হবে না এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা করবে অর্থনৈতিক প্রতিষ্ঠান আলোচনা ধর্মীয় বিষয়ে জ্ঞান দেওয়ার জন্য কি আলোচনা করবে ধর্মীয় প্রতিষ্ঠান আলোচনা করবে রাজনৈতিক প্রতিষ্ঠান কী করবে রাজনৈতিক কী করবে আলাপ আলোচনা করবে এবং মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠান মনের বিভিন্ন ধরনের কার্যকলাপ নিয়ে আলোচনা করবে মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে আলোচনা করবে বন্য অনুষ্ঠান প্রতিষ্ঠান কি করবে নিয়ে কথা বলবে একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট দেশে কী কী প্রয়োজন পঁচিশ পার্সেন্ট বন প্রয়োজন এই যে বন উজাড়করণ আমরা করি ডেফরেস্টেশন এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকবে কোন প্রতিষ্ঠান বর্ণ প্রতিষ্ঠান সামাজিক গঠনমূলক প্রতিষ্ঠান কোনগুলা পরিবার এবং বিবাহ হচ্ছে সামাজিক গঠনমূলক প্রতিষ্ঠান কেন এগুলো সমাজ কর্তৃক গৃহীত কি বলেছি সমাজ কর্তৃক গৃহীত এই জন্যগুলো পরিবার এবং বিবাহ হচ্ছে কোন ধরনের প্রতিষ্ঠান সামাজিক গঠনমূলক প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রথা অথবা আচার লোকাচার কি বলেছি প্রথা অথবা আচার অথবা লোকাচার এই প্রথা এই যে এখন প্রথা বললাম কাস্টম এই মানে মানেটা আমরা বুঝি প্রথা বলতে বোঝাই সামাজিকভাবে স্বীকৃত প্রথা একটা স্বীকৃত পথ এটা কোনভাবে সামাজিকভাবে স্বীকৃত রীতি যা বিভিন্ন সামাজিক কার্যকলাপ পালনে অনুষ্ঠিত হয় হ্যাঁ কি বলেছি এই প্রথাটা কীভাবে সামাজিকভাবে স্বীকৃত এবং কার্যকলাপ হবে অনুষ্ঠিত হইতে পারবে ম্যাকার এই প্রসঙ্গে বলেন যে প্রথা হচ্ছে সমাজ স্বীকৃত আচরণবিধি এবং কার্যপ্রণালী তার মানুষের আচরণ এবং কার্যপ্রণালী অর্থাৎ কার্যাবলী প্রথাকে বিভিন্ন অর্থে কীভাবে ব্যবহার করা হয় যেমন তার মেখাই তিন অর্থে এটা ব্যবহার করছে নিত্যদিনের স্বাভাবিক কার্যক্রম আমরা যে প্রতিদিন যেগুলো করি এগুলো প্রথা প্রতিদিন কোন কোন কাজগুলো আমরা করছি প্রতার উপর ভিত্তি করে হ্যাঁ ধর্মীয় আচার আচরণ ভিত্তি করে এগুলো হচ্ছে এক ধরনের প্রথা আবার বলা হচ্ছে নিত্যদিনের কাজকর্মের পন্তা প্রণালী কোন প্রথা আমরা করছি এটা কোন ওয়েতে আমরা করছি এটা এক ধরনের কি তার মেখায় প্রণালী এটা বলছে পারস্পরিক সামাজিক আচরণ এবং ক্রিয়ার মধ্যে প্রতিফলিত সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ পারস্পরিক যে সামাজিক আচরণগুলো রয়েছে আমাদের কার্যকলাপগুলো রয়েছে ক্রিয়াগুলো রয়েছে এগুলোর সাথে কার সম্পর্ক আছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য কোথায় পড়বে প্রথার মধ্যে পড়বে এটা কে বলেছে ম্যাকায়বার লোকাচার এবং লোকরীতি ম্যাকায়বার বলেছে যে ব্যবহার এবং আচার আচরণ স্বীকৃত এবং গৃহীত পন্থা পদ্ধতি হচ্ছে লোকাচার আমরা এর আগে বলেছি পড়েছে না লোকাচার ব্যবহার এবং আচার আচরণের শিক্ষিত এবং গৃহীত পন্থা কি হয়ে যাবে লোকাচার হয়ে যাবে অপরদিকে সায়মার বলছে যে ফলক উইজ এই গ্রন্থে তিনি বলেছে যে কিরকম মরিসকে ব্যাপক করতে ব্যবহার করা হয়েছে করেছেন এবং সময় তিনি বলেন লোকাচার সমাজের স্বাভাবিক প্রক্রিয়া এবং গতি জন্ম জন্মলাভ করে তার মানে হচ্ছে এই যে লোকাচার যে সামাজিক স্বাভাবিক প্রক্রিয়া গতিধারায় দ্বারা কী করবে জন্ম লাভ করবে এটা কে বলেছেন সামনার সমাজ কাটার আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় মৌল প্রত্যে হচ্ছে সমাজ কাঠামো কি বলেছি সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় মৌল প্রত্যে কি সমাজ কাঠামো সমাজ কাঠামো হলো সমাজের গড়ন বা গঠন ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্কে সমাজ খাটাম বলা হয় তার মানে হচ্ছে একটা পরিবার চলার জন্য একটা কাটামো প্রয়োজন একটা সমাজ চলার জন্য একটা কাটামো প্রয়োজন একটা সম্প্রদায় একটা সংঘ একটা বিভিন্ন ধরনের কি দেশ সব কিছু চলার জন্য সব কিছু পরিচালনার জন্য একটা কী ধরনের প্রয়োজন আছে কী প্রয়োজন আছে খাটামো প্রয়োজন আছে ঠিক সেভাবে একটা সমাজ চলার জন্য একটা সামাজিক খাটামো কী রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে এরপর বলা হচ্ছে জিন্সবার্কের মতো প্রধানত গোষ্ঠী বা প্রতিষ্ঠান সমূহের বর্ণনা এবং শ্রেণীবিভাগ সামাজিক কাঠামোর বিষয়বস্তু সামাজিক কাঠামোর বিষয়বস্তু কী কি বলেছেন গোষ্ঠী এবং প্রতিষ্ঠান সমূহের বর্ণনা শ্রেণী বিভাগ সামাজিক কাঠামোর বিষয়বস্তু সমাজ কাঠামোর বৈশিষ্ট্য এবং দাব সমূহ কী কী বাপ বিনিময় ব্যবস্থা বা বিনিময় ব্যবস্থা থাকতে হবে কিসের বৈশিষ্ট্য সমাজ কাঠামো বিশিষ্ট সমাজ কাঠামো বৈশিষ্ট্য এবং সমূহের মধ্যে কী থাকবে বাপ বিনিময় ব্যবস্থা থাকবে অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ব্যবস্থা বন্টন নীতি নির্ধারক যেমন মনে করেন যে অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের কেমন হবে উৎপাদন কেমন হবে বন্টন কীভাবে হবে সুষ্ঠুবাহ হবে কিনা সুষম হবে কিনা অসম হবে কিনা এই বিষয়গুলো নিয়ে বৈশিষ্ট্য এখানে থাকবে পরিবার এবং সহ সব ধরনের সামাজিকীকরণ ব্যবস্থা থাকবে প্রাতিষ্ঠানিক শিক্ষা পারিবারিক শিক্ষা প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থায় কী থাকবে এখানে সামাজিকীকরণ থাকবে কর্তৃত্ব ব্যবস্থা এবং ক্ষমতার বন্টন ব্যবস্থা থাকবে মানে একজন মানুষের উপর কতটুকু কর্তৃত্ব থাকবে বা কর্তৃত্ব কারাইতে পারবে ক্ষমতার বন্টন কীভাবে হবে এটার সম্পর্কে ধারণা থাকবে আচার অনুষ্ঠান ব্যবস্থা যা সামাজিক সংহতি রক্ষা ও বৃদ্ধি করে ব্যক্তির জন্ম যৌবন প্রাপ্তি প্রেম বিবাহ এবং মূল্যবোধে মৃত্যুতুল্য সামাজিক স্বীকৃতি এবং গুরুত্ব দেয় একজন সমাজকে এবং বৈশিষ্ট্যের মধ্যে একজন মানুষের প্রেম যৌবন প্রাপ্তি বিবাহ এবং ব্যক্তির জন্ম মৃত্যু প্রত্যেকটি বিষয়ে কী করে স্বীকৃতি এবং গুরুত্ব আরোপ করে সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য যে সামাজিক স্তর বিন্যাসগুলো রয়েছে এগুলোর কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে প্রথমত কী বলা হচ্ছে স্তর বিন্যাসে মূলত সামাজিক স্তর বিন্যাসের জৈবিক উপাদান কোনগুলা জৈবিক উপাদান বলছে জৈবিক উপাদান লিঙ্গ উচ্চতা শক্তি এবং বয়স এগুলো হচ্ছে কোন ধরনের উচ্চতা এগুলো হচ্ছে জৈবিক উপাদান এবং দ্বিতীয়ত স্তর বিন্যাস হচ্ছে সর্বত্র লক্ষণীয় কোনগুলা তৃতীয়তে হচ্ছে যদিও কিছু কিছু ক্ষেত্রে অসমত সর্বত্র দেখা যায় তথাপি সমাজভেদে অসমতার প্রকৃতি ও মাত্রা ভিন্নরূপ নেই চতুর্থতম কীরকম স্তর বিন্যাস সমাজের এক গুরুত্বপূর্ণ বিষয় এবং সমাজ কাঠামোর মূল কথা তার মানে হচ্ছে যদি স্তর বিন্যাস যদি না হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সমাজের কাঠামো সুস্থ হবে না এই জন্য বলা হচ্ছে স্তর বিন্যাস হবে থাকতে হবে পঞ্চমতম হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য সকল সমাজের এক নয় মনে করেন যে একটি এলাকায় পাঁচটি সমাজ আছে এই যে পাঁচটি এলাকায় তাদের বৈশিষ্ট্য স্তর বিন্যাস কে এক হবে কখনোই হবে না তাদের ভিন্ন ভিন্ন স্তর বিন্যাস হবে এক এক সমাজের এক এক রুলস এক এক মেনটেনেন্স আলাদা থাকে পরিচালনা সিস্টেম আলাদা থাকে ষষ্ঠতম হচ্ছে সামাজিক স্তর বিন্যাস সামাজিক মিতষ্ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে সামাজে যে ধরনের মিত্তষ্ক্রিয়া রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণ করবে সামাজিক স্তর বিন্যাস নিয়ন্ত্রণ করবে সপ্তম হচ্ছে সমাজবিজ্ঞানীদের মতে সমাজবিজ্ঞানী যারা যারা আছে তাদের মতে স্তর বিন্যাসের ফলশ্রুতিতে মানে হচ্ছে তাদের ফলে তা মানুষের জীবনের সম্ভাবনা বা লাইফস্টাইল জীবনযাত্রার নানা প্রকার সুযোগ সৃষ্টি করেছে এই যে স্তর বিন্যাস সমাজের বিভিন্ন ধরনের স্তর করা হয়েছে এগুলোর কারণে মানুষ কী হয়েছে মানুষ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করেছে জীবনযাত্রার মান উন্নয়ন করেছে ডেভেলপ করেছে এটা এখানে বলা হচ্ছে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাসের পারস্পরিক সম্পর্কে এই যে একটা সমাজের একটা দেশের যে কাঠামো রয়েছে এই কাঠামো এবং স্তর বিন্যাস সামাজিক এর মধ্যে কী কী সম্পর্ক রয়েছে যেমন সমাজ কাঠামো এবং সমাজ স্তর বিন্যাসের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তাদের সম্পর্কে অত্যন্ত ঘনিষ্ঠ কারণ সর্বযুগে সর্বকালে সর্বজনীন সামাজিক কাঠামোর রূপ হচ্ছে সমাজের স্তর এরপর বলা হচ্ছে সমাজবিজ্ঞানী স্তরুকিন তার সোশ্যাল মোবিলিটি নামক গ্রন্থে বলেছেন স্থায়ী সমাজেই একটা স্থায়ী সমাজে মানুষের বিভিন্ন সামাজিক স্তর রয়েছে একটা সমাজে কী থাকতে হবে স্তরবিন্যাস থাকতে হবে কখন স্তরবিন্যাস থাকতে হবে যখন সমাজটা কী হবে স্থায়ী হবে কি বলেছি যখন স্থায়ী সমাজ হবে ওখানে কি থাকবে সমাজ সমাজের স্তর থাকবে এরপর কাল মার্কস বলেছেন বিজ্ঞানী যেসব সমাজের উল্লেখ করেছেন যেসব সমাজের মধ্যে খাটামোগত ভিন্নতা যেমন রয়েছে তেমনই সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা যেমন আদিম সমাজে উৎপাদন ব্যবস্থা ছিল অত্যন্ত সরল তার মানে হচ্ছে কার মার্কসের মতে সমাজের কাঠামগত যেমন ভিন্নতার ভিন্নতা রয়েছে একটা সমাজের স্তর বেদে কী হচ্ছে ভিন্নতা রয়েছে যেমন উদাহরণস্বরূপ বলছে যে আদিম সমাজে যেমন কিছু ছিল সমাজের উৎপাদন ব্যবস্থা অনেক সরল ছিল অনেক সুযোগ ছিল বর্তমান উৎপাদন ব্যবস্থা অনেক বেশি টাফ হয়েছে কঠিন হয়েছে এটা বলা হচ্ছে যে এরপরে সামাজিক গতিশীলতা শ্রেণীর আচ্ছা একটা সমাজ একটা সামাজিক সমাজ কি হয় না কখনো স্থির থাকে না সবসময় এটা কি থাকে মুভের মধ্যে থাকে একটা ক্যারি করে সবসময় মানুষকে নিয়ে সমাজটা ক্যারি করে আগাইতে থাকে তার মানে এটা কি কোন ধরনের গতিশীল পরিবর্তনশীল আনুভূমিক গতিশীলতা কি এটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা কি একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া এবং আশাকে কিবা কীভাবে আনুভূমিক বলা হয় তার মানে বলা হচ্ছে কোনো সামাজিক স্তর থেকে অনুরূপভাবে একটি সমাজ থেকে আরও একটি সমাজে যাওয়ার ক্ষেত্রে আসা যাওয়া করাকে কি বলা হয় আনুভূমিক গতিশীলতা বলা হয় আবার স্ক্রিন একদম বিজ্ঞানী বলেছেন যে সামাজিক বিজ্ঞানী আনুভূমিক গতিশীলতা বলতে সব ধরনের চলনশীলতাকে বোঝায় সব ধরনের চলনশীলতা যেগুলো চলতে পারে যে বিষয়গুলো চলতে পারে এগুলাকে আনুভূমিক চলনশীলতা তিনি বলেছেন গতিশীলতা যেমন একজন শিক্ষক যদি স্কুলে পরিবর্তন করে কি করে স্কুলে পরিবর্তন অন্য স্কুলে চাকরি করে তবে আনুভূমিক গতিশীলতা যেমন জায়গাটা একই জায়গাটা একই মনে করেন যে একজন শিক্ষক আমি এখনও শিক্ষক আছি এবং আমি যদি আরেকটা জায়গায় যাই ওখানেই যদি আমি একই কাজ করি তার মাঝে আমি একই কাজ করছি আসা হচ্ছে একই এটা হচ্ছে গতিশীলতা গতিশীলতা কোন ধরনের আর একটা হচ্ছে উঁচু নিচু স্তরে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য স্তরে ব্যক্তির স্থায়ী গমন স্থায়ীভাবে গমন করতে হবে কোনভাবে গমন করতে হবে স্থায়ীভাবে গমন করতে হবে উঁচু নিচু থাকতে হবে উঁচু নিচু থাকতে হবে যেমন আমার উদাহরণ পড়লে বুঝবো মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার নামক গ্রন্থে বলেছেন যে উলম উলম্বী গতিশীলতা হচ্ছে শ্রেণীবিন্যাসের উঁচু অথবা নিচু অবস্থানের গমন করা হ্যাঁ যেমন খেরানির চাকরি থেকে কি হচ্ছে খারজ সিনিয়র অফিসার পদে কিংবা খেরানির চাকরি থেকে কলেজের শিক্ষক হিসেবে আগমন একজন মানুষ খেরানি হিসেবে আছে অথবা কোনো পোস্টের ছোটো পদে আছে বিশতম গ্রেডের এটা উন্নত হয়ে হয়ে কোথায় গেল ষোলোতম গ্রেডে অথবা সতেরোতম গ্রেডে একটু কী হলো ডেভেলপ হলো এইটা হচ্ছে কোন ধরনের উলম্বী গতিশীলতা সবসময় উঁচু নিচু থাকবে যেখানে সবসময় সমান থাকবে না এর আগে আনুভূমিক গতিশীলতার ক্ষেত্রে কি বলেছি মনে আমি শিক্ষক আছি শিক্ষক থেকে আবার আরেকটা জায়গায় আবার ক্লাস নিচ্ছি তারপরে আমি একই কাজ একে কাজটা করছি তারপরে আমি ওখানেই শিক্ষক এখানেই শিক্ষক তার মধ্যে আসা যাওয়ার মধ্যে যেটা আছে এটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা আমাদের কিনাই আমার এই সিস্টেমের চেঞ্জ আছে কিন্তু আমার নাই আমার জায়গার চেঞ্জ নেই পদবীর চেঞ্জ নেই এটা হচ্ছে কোন ধরনের আনুভূমিক গতিশীলতা যে যেহেতু এই জন্য পদ থেকে আরেকটু অফিসার পদে মনে করেন যে একজন পিয়নের পদ থেকে শিক্ষকের পদে বিভিন্ন ধরনের জায়গায় যাবে নাম এটা হচ্ছে উলম্বী গতিশীলতা সামাজিক গতিশীলতার কারণে এই যে সামাজিক গতিশীলতাগুলো হয় আমরা যে গতিশীলতাগুলো পড়েছি আনুভূমিক গতিশীলতা উলম্বী গতিশীলতা এগুলো কেন হয় এগুলো হওয়ার কারণ কি এগুলো শিল্পায়নের প্রভাব শিল্পায়ন বর্তমান বাংলাদেশে অনেক বেশি শিল্পায়ন এবং নগরায়ন হচ্ছে এগুলোর প্রভাবে কী হয়ে থাকে এগুলো হয়ে থাকছে এবং শিক্ষার হার বৃদ্ধি শিক্ষার হার বাড়ছে মনে করেন যে চোদ্দ সালে দু হাজার চোদ্দো সালে কত ছিল বাংলাদেশ শিক্ষার হার ছিল বাষট্টি তেষট্টি এরকম চৌষট্টি এরকম বর্তমান শিক্ষার হার কত চুয়াত্তর দশমিক সামথিং হ্যাঁ শিক্ষার হার বাড়ার কারণে কি হচ্ছে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে সামাজিক মূল্যবোধের পরিবর্তন হচ্ছে মানুষের যে মূল্যবোধ দিন দিন কি হচ্ছে পরিবর্তন হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন যেমন আগে অর্থনৈতিক ব্যবস্থা যেমন ছিল বর্তমানে কি তখন আছে এখন বেশি স্ট্রং হচ্ছে উৎপাদন ব্যবস্থার সিস্টেম চেঞ্জ হচ্ছে বন্টনের সিস্টেম চেঞ্জ হচ্ছে ইত্যাদি ইত্যাদি যেগুলো জিনিসগুলো সে চেঞ্জ হচ্ছে বিষয়গুলো এই জন্য কি হচ্ছে সমাজের গতিশীলতার ভিন্নতা দেখতে পাচ্ছি সামাজিক নিয়ন্ত্রণের ধারণা এই যে সমাজের সমাজকে নিয়ন্ত্রণ করে কোন কোন বিষয়গুলো নিয়ন্ত্রণ যেমন সমাজ কর্তৃক গৃহীত এমন সব পন্থা কারা নিয়ন্ত্রণ করবে সমাজ নিয়ন্ত্রণ করতে পারবে প্রক্রিয়াকে সামাজিক নিয়ন্ত্রণ বলা হয় ম্যাকেবারে বলেছে যে বিজ্ঞানে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি পন্থা এমন একটি পথ যার মাধ্যমে গোটা সামাজিক ব্যবস্থা সুসংহত অর্থাৎ সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে নিজে পরিচালিত হয় তার মানে হচ্ছে যে সামাজিক নিয়ন্ত্রণ কি সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে যে পথের মাধ্যমে গোটা কাকে গোটা সমাজকে সামাজিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে নিজে কি করতে পারবে পরিচালনা করতে পারবে এটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের ধারণা সামাজিক নিয়ন্ত্রণের বাহন কোন কোনগুলো সামাজিক একটা সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো জিনিস লাগবে না বিষয় লাগবে না এই বিষয়গুলো কোনগুলো এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবার তাকে নিয়ন্ত্রণ করে সমাজকে নিয়ন্ত্রণ করে যদি পরিবার না হয় কখনো সমাজ কি হবে সমাজ থাকবে সমাজ কখনো থাকবে সমাজ থাকবে থাকবে না পরিবার অনেকগুলো পরিবারের সময় কি সমাজ করতে হয় তার মধ্যে সামাজিক প্রক্রিয়া যদি চলমান থাকতে হয় পরিবার লাগবে আর পরিবার যদি দরকার হয় আমাদের কী লাগবে বিবাহ লাগবে না বিবাহ না হলে কি জেনারেশন আসবে আসবে না তার কী 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 লাগবে বিবাহ লাগবে ধর্ম ধর্ম ছাড়া কখন কি একটা সমাজ চলবে যে কোনো সমাজ যে কোনো সমাজের ক্ষেত্রে কি ধর্ম ক্ষেত্রে কি থাকবে মনে করেন যে হিন্দু আমরা মুসলমানরা ইত্যাদিতে কি থাকতে হবে থাকতে হবে রাষ্ট্র থাকতে হবে একটা রাষ্ট্র ছাড়া কখনো সমাজ পরিচালিত হবে না আইন একটা আইন থাকতে হবে মনে করেন একটা সমাজে বিভিন্ন ধরনের কি অপরাধ থাকবে ভালো কাজ থাকবে ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে খারাপ কাজগুলোর প্রতিকার করতে হবে প্রতিরোধ করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে বিভিন্ন বিভিন্ন কাজগুলো কী করবে সামাজিক আইন করবে জনমত থাকতে হবে জনমত না থাকলে জনমতের সমষ্টি হচ্ছে কি একটি সমাজ গড়ে থাকে একটা দেশ গঠিত হয় তাই জনমত থাকতে হবে গণমাধ্যম থাকতে হবে একটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনুষ্ঠান থাকতে হবে উৎসব অনুষ্ঠান থাকতে হবে প্রতিটি সমাজে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই অনুষ্ঠানগুলো পরিচালনা হওয়ার মাধ্যমে কী থাকে সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসেবে জায়গা পায় শিল্পকলা থাকতে হবে প্রথা থাকতে হবে লোকাচার করে থাকতে হবে টেবু নিষেধাজ্ঞা থাকতে হবে মনে করেন যে একটা সমাজে অনেকগুলো কাজ তো মানুষ করে মনে করেন যে কিছু কিছু কাজের প্রতি কী থাকে মানুষের নিষেধাজ্ঞা থাকে এই কাজগুলো করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে এটা কি স্পেসিফিক কাজ থাকবে এটা কি টেবো আর নিষেধাজ্ঞা বলা হয় স্লোগান এবং মহান ব্যক্তিত্ব গ্রাম থাকবে মনে করেন যে একটি সমাজে অনেক বেশি ব্যক্তিত্ব থাকবে মানে ভালো ব্যক্তিত্ব থাকবে যারা সমাজটাকে পরিচালনা করবে তাদের একটি স্লোগান থাকবে এবং সম্প্রদায় এবং মহল্লা এবং শাস্তি এবং শিক্ষা থাকবে তার মানে হচ্ছে একটি সমাজে কি থাকবে সম্প্রদায় থাকবে মহল্লা থাকবে শাস্তি থাকবে এবং শিক্ষা থাকবে এই ইত্যাদি ইত্যাদি বাকৃ সময়ে সামাজিক কী হয় সমাজ নিয়ন্ত্রণ হয় তার মানে হচ্ছে সমাজ নিয়ন্ত্রণ হওয়ার জন্য কি কোন কোন জিনিসগুলোর প্রয়োজন পরিবার বিবাহ ধর্ম রাষ্ট্র আইন জনমত গণমাধ্যম উৎসব বা অনুষ্ঠান শিল্পকলা প্রথা লোকাছার লোকরীতি ঠেবু বা নিষেধাজ্ঞা স্লোগান মহান ব্যক্তিত্ব গ্রাম সম্প্রদায় বা মহল্লা ও শাস্তি ও শিক্ষা তো আজকের ক্লাস এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ